রনক ইন্ডাস্ট্রিতে আসা কত বছর আগে এবং কিভাবে? আচ্ছা, তখন আমি খুবই ছোট, তো জেনুইনলি আমার মানে যেটা আমি তোমায় বলছিলাম একটা ভার্জন অফ দ্য স্টোরি যেটা আমার মনে আছে, এটা হালদিরামস আছে কোয়েস্টের পাশে, ওখানে ঘুরছিলাম মা বাবার সাথে, আমার পুচকে ছেলে, 2007, আমরা তখন 7-8 বছর বয়স। তো হালদিরামস ওয়াজ প্ল্যানিং টু ডু আ ফ্যামিলি ফটোশ্যুট, মানে ফ্যামিলি অ্যাড করছিল পুরো একটা সিকোয়েন্স, যে বাড়ির সবাই এসে হালদিরামস থেকে কেনে। তো আমরা জেনুইনলি সেটাই করছিলাম, সো দ্য ম্যানেজার অ্যাপ্রোচ অ্যান্ড দেওয়ার লাইক বাচ্চাটা বেশ মিষ্টি, ও কি করবে অ্যাড। তো আমি এটাই শুনেছি, দ্যাট গট মাই প্যারেন্টস ভেরি এক্সাইটেড। তো সেখান থেকে হ্যাঁ বলা, তারপরে পোর্টফোলিও করা, তারপরে তখন তো পুরো এই কালচারটা ছিল, স্টুডিওতে অফিস হাউসেস হতো, প্রোডাকশন হাউসেসে, তো ওখানে এসে এসে ছবি দেওয়া, এই করে ক্যালিডোস্কোপ প্রোডাকশনস, অঞ্জন চৌধুরী, সন্দীপ চৌধুরী, তো ওদের এরাও শত্রু বলে একটা প্রজেক্ট হতো জি বাংলাতেই, তো ওটাতে আমার ফার্স্ট কাজ শুরু ব্যাক ইন 2007। আচ্ছা, এই বাচ্চাবেলা মানে ছোটবেলায় তো খুব মিষ্টি কথাটা শুনতে, এখন শোনো যে বড় হয়ে কি মিষ্টি ছেলেটা। সেটা ডিপেন্ড করছে মানে কার থেকে খায় না, এখন ইন জেনারেল একটু কম শুনি, কিন্তু ঠিক আছে মাঝে মধ্যে শোনা যাবে, শুনতে ইচ্ছে করে শুনতে পায় না, এটাই হচ্ছে ব্যাপার। না না, শুনতে ইচ্ছে করেটা নয়, শুনতে পাই না সেটাও নয় আর কি, মাঝে শুনতে পাই না এটা তো ভুল। আচ্ছা, তো তারপর মানে ছোটবেলায় মা বাবার সাথে আসা সেটে এইভাবে কাজ হয়, কিন্তু বড় হয়ে তো স্ট্রাগলটা অন্য হয়ে যায়, তখন নিজেকে কাজটা খুঁজে নিতে হয়, সেইটা সেই জার্নিটা কেমন? সেই জার্নিটা হ্যাভ বিন ভেরি লাকি অ্যাকচুয়ালি, কারণ আমার মা ইজ এ ফ্যান্টাস্টিক ম্যানেজার। তো আমি স্কুল লাইফে ক্লাস 9-10 অবধি যতদিন কাজ করেছি, আমার মাই আমার সব কিছু হ্যান্ডেল করতো, মানে কন্ট্যাক্টস, ফিনান্সেস, এভরিথিং। তারপরে আস্তে আস্তে 11-12 আই স্টপড এ লিটল ফর এডুকেশন, আমি কাজ করছিলাম না, এখন তো সব কিছুই নিজেকে দেখতে হয়, তো ইনগ্রেন যেহেতু ছোটোবেলা থেকে এতদিন কাজ হয়েছে, কীভাবে কী হয়, কীরকম কী প্রসিডিওর সেটা তো জানাই, তো তাই জন্য ট্রানজিশনটা করতে খুব একটা অসুবিধা হয়নি। তাছাড়া আমি কলেজ লাইফের জন্য অনেক দিন বাইরে ছিলাম, মানে 3 বছর মতো বাইরে ছিলাম, এখনও আই হোপ টু গো ব্যাক ফর 6 মান্থস অর সো, তাই জন্য ট্রানজিশনটা হ্যাজ বিন স্মুথ। তো হোপফুলি ইট উইল স্টে দিস ওয়ে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা বলে, তো তোমার কি মনে হয় যে সেটা হয়েছে তোমার জন্য কখনো, বা হতে পারে পরে আবার? আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা আমিও মানে আমাকেও অনেকে বলেছে, যখন আই ওয়াজ ডিসাইডিং যে আমি পড়াশোনাটাই করবো, তাই জন্য আমি 2 বছরের ব্রেক নেবো, বেরোম কিছু, এরকম আমাকেও বলা হয়েছিল। বাট দি ইন্ডাস্ট্রি ইট সেলফ হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, দ্যার হ্যাভ বিন আ লট অফ পিপল যাদের সাথে আমি ছোটোবেলায় কাজ করেছি, তারা আমায় মনে রেখেছে, এবং ইন্ডাস্ট্রির ভিতর থেকে আমাকে কোনো দিন এটা ফিল করতে হয়নি। দর্শকের ক্ষেত্রে অফকোর্স ইট ইজ অ্যাপ্লিকেবল, কারণ এতগুলো চ্যানেল, এতগুলো প্রজেক্ট, স্বভাবতই রোজ যাদের তারা টিভির পর্দায় দেখছে তাদের ওরা বেশি মনে রাখবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু এটা যে আমার কাজ করা বা কাজ পাওয়াকে খুব বেশি এফেক্ট করেছে এতদিন অবধি সেটা নয়, অ্যান্ড আই বিন ভেরি লাকি অ্যাবাউট দ্যাট, হোপফুলি এটা এরকমই থাকবে পরেও। অনেক ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো বড় হয়ে ইঞ্জিনিয়ার, বড় হয়ে মানে আরও বড় হয়ে, এখন অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু পরে ফিউচারে কি অ্যাক্টর নাকি অন্যদিকে, একটা সেফ চাকরি, ভালো একটা মোটা টাকার মাইনে, কোনটা কোনটা? দেখো, এটা কোনোটাই মানে মোটা টাকার মাইনে বা সেফটি দিয়ে তো ডিপেন্ড মানে ডিসাইড করা যায় না, ইটস মোর অ্যাবাউট হোয়াট ইউ লাইক টু ডু অ্যান্ড কী করতে ভাল লাগে, দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট ইট সেলফ প্লেজ এ বিগ পার্ট। এবার এটা সত্যি কথা যে কোভিড হয়ে দের হ্যাভ বিন আ লট অফ চেঞ্জেস, দ্য ডিসিশনস হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট টেকিং। আপাতত আমি এডুকেশনটা কমপ্লিট তো করছি, সেটা করতে চাই, কৃষ্ণকলি চলছে, সেটাও চলুক, তো তারপরে দেখি। এখন মানে আই এম অ্যাট দ্যাট এজ ওয়্যার আই হ্যাভ দ্য লিবার্টি টু এক্সপ্লোর আ ফিউ প্রফেশনস অ্যাট দ্য সেম টাইম, আমি সেটা করতে চাই, তারপরে কিছু দিনে কিছু বছরে হয়তো ডিসাইড করবো। ইন্ডাস্ট্রিতে টিচার কাউকে মানে রনক, মানে যাকে দেখে এগোনোর ইচ্ছে আছে বা এগোয়ে, মানে টিচার অ্যাজ ইন যে আমাকে পার্সোনালি ইনফ্লুয়েন্স করেছে অর অ্যাজ অ্যান অ্যাক্টর অর সামবডি? দুটোই। অফকোর্স দেয়ার আর মেনি অ্যাক্টার্স যাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং আমার মানে এটা আমি আগের বছর যখন রিসেন্টলি যখন সৌমিত্র চ্যাটার্জি মারা গেলেন,
তখন এটা আমার হঠাৎ মাথায় গেছিল। When he passed away, তো আমি সৌমিত্র চ্যাটার্জির সাথে কাজ করেছিলাম যখন আই ওয়াজ ইন মানে আই ওয়াজ ইন ক্লাস ফোর, মেবি সৌমিত্র চ্যাটার্জি এবং রমাপ্রসাদ বলি। আমি তখন না জানতাম না আমি কার সাথে কাজ করছি, মানে আই স্টার্টেড এক্সপ্লোরিং সত্যজিৎ রায় আফটার টু থ্রি ইয়ার্স অ্যান্ড দেন আই গট টু নো যে আই হ্যাভ ওয়ার্কড উইথ দিস পার্সন। তো এরকম অনেক ইনস্টেন্সেস হয়েছে পার্সোনালিও, অনেকের সান্নিধ্যে আমি এসেছি যারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, তো একজনের নাম নেওয়া উড বি আনফেয়ার, এরকম অনেকেই আছে। ছোট পর্দা না বড় পর্দা, এটা কি আগে ডিসক্রিমিনেট করো এটা অ্যাক্টর হিসেবে? একদমই নয়, কারণ অ্যাক্টিং অ্যাজ এ মানে ইফ ইউ লুক অ্যাট অ্যাক্টিং অ্যাজ অ্যান আর্ট ফর্ম, অফকোর্স মানে কিছু কিছু পার্টিকুলার স্ক্রিপ্টে বা ছবিতে বা সিরিয়ালে কিছু রেঞ্জের হয়তো ডিফারেন্স থাকে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইমোশনস দ্য সেম। আর ছোট পর্দা, ওটিটি বা ফিল্মস আমার মনে হয় না ডিসক্রিমিনেট করার কোনো জায়গা আছে এই মুহূর্তে। আমরা মেজরিটি, আমাদের জেনারেশন আমি যদি কথা বলি, উই কনজিউম মেজরিটি অফ কন্টেন্ট ওভার এ ল্যাপটপ অর ফোন, সেটা সিরিয়ালও হতে পারে, কোনো অ্যাপসের থ্রু ওটিটি প্ল্যাটফর্মে ডিরেক্ট মুভিজ হতে পারে, মুভিজ মেড ফর টেলিভিশন হতে পারে। সো আই ডোন্ট থিঙ্ক ইট রিয়েলি ম্যাটার, আর টিভি তো সবার ঘরে ঘরে, তো এই ডিসক্রিমিনেশনটার কোনো মানে হয় না। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের লাস্টে যদি একটু কিছু বলে অনিরুদ্ধ রনাক দুজনেই। অনিরুদ্ধ তো এটাই বলবে যে জি বাংলার পর্দায় চোখ রাখবেন, জি বাংলা এবং জি বাংলা এইচডি 7টার সময় এবং জি ফাইভে প্রত্যেকদিন কৃষ্ণকলিতে একের পর এক চমক আসছে, আপনারাই দেখছেন এবং দর্শকই বেশি জানে এই মুহূর্তে, কারণ চরিত্ররা জানে না কি হচ্ছে না হচ্ছে কে কী করাচ্ছে, দর্শক কিন্তু সবটা আজ করতে পারছে। তাছাড়াও কতটা কৌতূহলী হয়ে আপনারা মানে এই ব্যাপারগুলো জানতে চান তার জন্য কৃষ্ণগুলি দেখতে থাকুন। অ্যান্ড রনাকের দিক থেকে এটাই বলার বিষয়, সেটা হচ্ছে কোভিড জাঁকিয়ে ফিরে এসেছে, তো বি সেফ, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড যতটা হয় সেফটি প্রিকশনস মেনে চলুন, উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার 2020। তো হোপফুলি ফিঙ্গার্স ক্রসড।